আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ তো আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চলমান প্রিয় কুইজের আজকের প্রশ্নটি এবং উত্তরটি চলুন জেনে নিই তো আজকের প্রশ্নটি হচ্ছে উনিশশো বাহাত্তর সালের দশই অক্টোবর চিলির রাজধানীর শান্তি আগতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় একশো দেশের দুইশো প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ফিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সে বঙ্গবন্ধু এই পদক প্রদান করা হয় কোন সালে জুলিও কুরি শান্তি পদক গ্রহণ করেন বঙ্গবন্ধু তো চলুন দর্শক আমাদের আজকের কুইজের অপশনগুলো জেনে নিই প্রথম অপশন হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে দ্বিতীয় অপশন উনিশশো সালে তৃতীয় অপশন হচ্ছে উনিশশো সালে এবং চতুর্থ অপশন হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে তো আজকের কই যে সঠিক শতভাগ সঠিক উত্তর হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালের উনিশশো তিয়াত্তর সালে তেইশে মে বিশ্ব শান্তি পরিষদ জুলিয় করি ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো চলুন আমরা আমাদের আজকের কই যে সঠিক উত্তরটি সাবমিট করি তো দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমাদের আজকের প্রয়োজের সঠিক উত্তরটি সাবমিট করে দিয়েছি তো আজকের প্রজেজে শতভাগ সঠিক উত্তর হচ্ছে উনিশশো তিয়াত্তর সাল অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালের তেইশে মে বঙ্গবন্ধুকে জুলীয় কুড়ি পদকে ভূষিত করা হয় তো দর্শক প্রতিদিন একইভাবে কুইজের সঠিক উত্তর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাকন আইকন বা নোটিফিকেশন আইকনটি প্রেস করবেন ধন্যবাদ